আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার জন্য ব্রাউজিং সাইট গুলো ইউজ করে থাকি, বিশেষ করে ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা আদার যে ওয়েবসাইট গুলো রয়েছে বা ব্রাউজিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই ব্রাউজিং প্ল্যাটফর্ম গুলো, কিন্তু আমরা সেই ব্রাউজিং প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আর্নিং করতে পারি না। আমরা আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব আপনাদের সাথে যে প্ল্যাটফর্ম থেকে আপনি অনায়াসে ব্রাউজিং করে আর্নিং করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে জাস্ট আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করে এই ব্রাউজিং সাইটটি ওপেন করে রাখবেন, এতে করে আপনি আর্নিং করতে পারবেন। খুব মজার তাই নয় কি? বন্ধুরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্ম থেকে অনায়াসে আর্নিং করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আপনি যদি সত্যি ফ্রিল্যান্সিং বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে যাওয়ার পরে আপনি এখানে অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আশা করি আপনি আরেকটু ক্লিয়ার হবেন, যদি আমি সিমিলার ওয়েবের মাধ্যমে এই ব্রাউজিং সাইটটি সম্পর্কে টোটাল স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করি। গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু আপনি দেখতে পাচ্ছেন এবং কোন কোন কান্ট্রি পিপলরা এখানে কাজ করছে। আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে রুশিয়ান ফেডারেশন, ইউক্রেন, কাজাকিস্তান, ইরান এবং বেলারুশ সহ আরো অনেক কান্ট্রির পিপলরা এখানে ব্রাউজিং করে করে আর্নিং করছে। সুতরাং আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনায়াসে আপনি এই প্ল্যাটফর্ম থেকে ব্রাউজ করে করে আর্নিং করতে পারবেন। মোবাইলে এবং কম্পিউটারে কিভাবে কাজ করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো। সো প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে জাস্ট আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পূর্বে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি অবশ্যই এই ব্রাউজিং সাইটটির লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই প্ল্যাটফর্মে চলে আসতে পারবেন। প্রথমত আপনাকে মনে রাখতে হবে এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেহেতু একটি ব্রাউজিং সাইট, সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এইখানে ব্রাউজ করে আর্নিং করতে পারবেন। সুতরাং আপনি প্রশ্ন করতে পারেন যে ব্রাউজিং করার এগেনস্টে তারা ইনকামটা দিল কিন্তু কোথা থেকে দিবে? অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম এটি বলা যায়, কেননা অনেকগুলো অ্যাড আসে, সেই অ্যাডের এগেনস্টে তারা কিন্তু ইনকামটা আপনাকে তারা দিয়ে থাকে। সো কোন কোন অ্যাডগুলো দেয় আপনি একটু পরে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মে এঙ্গেজড হওয়ার পরে। সো স্ক্রলিং করে যদি চলে আসেন তাহলে আপনি এখানে আরও বিষয় আরও কিছু ফিচার দেখতে পাবেন, যেহেতু সত্যি আপনি এখানে আর্নিং করতে চান। এখানে রয়েছে অ্যাভারেজ কস্ট পার ক্লিক, তার মানে সিপিসি ব্যানারের জন্য তারা $0.029 দিচ্ছে, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ডেইলি নাম্বার অফ ভিজিটস টু কাস্টমার ভিজিট ওয়েবসাইট, তার মানে কি পরিমাণ ভিজিটর এখানে আসছে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটি নিচে চলে আসলে আপনি টোটাল স্ট্যাটিস্টিক এখানে দেখতে পাবেন, এবং অনায়াসে আপনি $0.03 হলে অনায়াসেই এখান থেকে উইথড্রগুলো নিতে পারবেন খুব সহজে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কাজ করার পরে বা ব্রাউজিং করার পরে। সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে বাকি স্টেপগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। 2018 সালে জন্ম হওয়া এই প্ল্যাটফর্মটি অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং আপনি অনায়াসে এখানে ব্রাউজ করে করে আর্নিং গুলো করতে পারবেন। প্রথমে আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসটি পাবেন, তার মানে এখানে আপনাকে প্রথমে ইউজার নেম দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে, বিশেষ করে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড। এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর আপনি যদি এই প্ল্যাটফর্মে ইতিমধ্যে সাইন আপ করে থাকেন তাহলে অবশ্যই সাইন ইনে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে অনায়াসে কানেক্টেড হয়ে যেতে পারবেন। এবং এখানে জিমেল রয়েছে, জিমেলের মাধ্যমে আপনি খুব সহজে এখানে কানেক্টেড হয়ে যেতে পারবেন। সো যখন আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন, তার মানে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। আপনি এখানে মনে রাখবেন আপনি ইউজার হিসেবে কাজ করতে পারবেন এবং অথবা আপনি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করতে পারবেন। ধরুন আপনি একটি বিষয়ের বা প্রোডাক্টের উপর অ্যাড দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই আই এম অ্যান অ্যাডভার্টাইজার এর মধ্যে ক্লিক করতে হবে। আর যদি আপনি আর্নিং করতে চান জাস্ট আপনাকে ইউজারের মধ্যে ক্লিক করতে হবে। এখানে আসার পরে হ্যাভ ইউ এভার ওয়ার্ক উইথ সিমিলার ওয়েবসাইট, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই পার্টিসিপেটেড ইন আদার আর্নিং প্রজেক্টস, আই এম এ নিউবি, এখানে নিউবিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে থ্যাংক ইউতে আপনি ক্লিক করবেন।
থ্যাংক ইউ তে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই মূল ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ইন্টারফেসে আসার পরে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আমাকে কিছু তারা বোনাস দিয়েছে, তার মানে $0.0007, তার মানে এই পরিমাণটুকু তারা কিন্তু দিয়েছে। সো আশা করি আপনি খুব সহজেই এই প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজ হয়ে যাবেন। সো এখানে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন সেই এক্সটেনশনটি এর মধ্যে ক্লিক করে তার আপনাকে একটি এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। সো সেটি কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আমি কম্পিউটার দেখাচ্ছি, এরপরে কিভাবে আপনি মোবাইলে করবেন সেটিও আমি দেখিয়ে দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন, যাতে করে আপনার মতো সবাই উপকৃত হতে পারে। এবং পাশাপাশি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ক অনেকগুলো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন। এখানে এক্সটেনশনে যখন ক্লিক করলাম, গুগল ক্রোম রয়েছে, উইন্ডেক্স রয়েছে, এরপর ফায়ারফক্স রয়েছে, অপেরা রয়েছে। সো আমি ক্রোম যেটি সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সটেনশনটি আমি এই এটির মধ্যে আমি অ্যাড করে নেব। এক্সটেনশনটি অ্যাড করলে আপনার অনেক বেশি সুবিধা হবে কাজ করতে, তার মানে আপনার ব্রাউজ করা অনেক বেশি ইজিয়েস্ট হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো অ্যাড টু ক্রোমে আপনি ক্লিক করবেন যে কোনো কম্পিউটারের মাধ্যমে, তার মানে যে কোনো ডিভাইসের মধ্যে আপনি খুব সহজেই এই এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন। সো আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে এক্সটেনশনটি প্রথমে আপনাকে অ্যাড করে নিতে হবে। এক্সটেনশনটি অ্যাড করে নেওয়ার পরে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাকে এখানে কংগ্রাচুলেশন মেসেজ দিচ্ছে এবং এখানে হারি আপ টু গেট দ্য বোনাস, এখানে একটু বোনাস এসেছে। কিভাবে বোনাস গুলো নিতে হয় সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এক্সটেনশনটি অ্যাড করে নিতে হবে আপনি যদি কম্পিউটারে এই কাজগুলো করে নিতে চান। তো ওকে, সেম ওয়েতে যদি আপনি মোবাইলের মাধ্যমে কানেক্টেড হতে চান সেটিও আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনি যে কাজটুকু করেছেন তার এগেনস্টে কি দাঁড়ালো সেটি আমি দেখাচ্ছি। বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার রয়েছে, তারপর রেফারেল রয়েছে, ইউজার রয়েছে, হ্যাপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তারপর গেট অ্যাপ। এটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। শুরুতে দেখাচ্ছি যে রেফারেল করে কিভাবে আর্নিং করবেন। আপনি এখানে যদি রেফারেলের মধ্যে আসেন তাহলে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। স্ট্যাটিস্টিক্স ক্লিক করার পরে বাস আপনি এখানে চলে আসবেন। এরপরে আসার পর এখানে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন, ল্যান্ডিং পেজ ফর অ্যাডভার্টাইজার, যারা অ্যাডভার্টাইজার রয়েছে তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটি বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করে তার এগেনস্টে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন 5.25% করে। এরপর যেটি রয়েছে ল্যান্ডিং পেজ অ্যাবাউট আর্নিং, যারা ইউজার রয়েছে বা আর্নার রয়েছে, তার মানে যারা আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই লিঙ্কটি ইউজ করে, তার মানে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই লিঙ্কটি শেয়ার করবেন। শেয়ার করার বিনিময়ে আপনি 5.25% আপনি আর্নিং করতে পারবেন ফ্রিতে, তার মানে এটি হচ্ছে রেফারেল বোনাস, তার মানে রেফারেল ইনকাম। বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ যে যে প্ল্যাটফর্মগুলোতে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই প্ল্যাটফর্মের মধ্যে এই লিঙ্কটি যদি আপনি শেয়ার করেন, সেই লিঙ্কটি ইউজ করে কেউ যদি এখানে এঙ্গেজ হয় তার মানে প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে আপনি 5.25% করে আপনি অনায়াসে আর্নিং করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন বাড়তি যে কাজটুকু করতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি যখন আপনার কম্পিউটারের মধ্যে এই এক্সটেনশনটি অ্যাড করে নেবেন তখন আপনি অ্যাড অনে ক্লিক করবেন। অ্যাড অনে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন sat.be, এটি এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে, সেটি আপনি পিন করে রাখতে চাইলে পিন করে রাখতে পারেন। আশা করি আপনি এইভাবে পিন করে রাখবেন, পিন করে রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে। ধরুন আপনি পিন করে রেখেছেন, পিন করার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি 75 সেকেন্ডের ভিডিও দেওয়া রয়েছে এবং এটি যদি আপনি দেখেন তার মানে আপনি এটিতে ক্লিক করেন তাহলে তার এগেনস্টে কিন্তু আর্নিংটুকু পাচ্ছেন, তার মানে এটি হচ্ছে আপনার জন্য এক্সট্রা বোনাস। সুতরাং আমি দেখাচ্ছি কিভাবে সেটি করবেন। আমি এটি ওপেন করলাম, ওপেন করার পরে সরাসরি আমাকে ইউটিউব ভিডিওর মধ্যে নিয়ে এসেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এটির আপনাকে মিনিমাম যে সময়টুকু তারা দিয়েছে 75 সেকেন্ড, তার মানে সেটি আপনাকে দেখতে হবে। এই ভিডিওটি দেখার পরে আপনি নির্ধারিত অ্যামাউন্টগুলো অনায়াসে পেয়ে যাবেন। সো আমি কপিরাইট আসবে সেই কারণে, আমি আমার চ্যানেলের মধ্যে কপিরাইট আসতে পারে সেই কারণে আমি ভিডিওটা প্লে করছি না। আপনারা অবশ্যই পিসির মাধ্যমে এই ভিডিওটুকু দেখবেন, দেখার পরে আপনি অনায়াসে ইনকামগুলো জেনারেট করে নিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি কীভাবে এক্সটেনশনটা, তার মানে যখন আপনি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন অ্যাড করার এগেনস্টে কীভাবে ইনকাম করবেন সেটি আমি দেখালাম। সো আমি যখন এই সামান্য ভিডিওটুকু দেখেছি তখন কিন্তু আমার প্রায় এই পরিমাণটুকু অ্যাড হয়ে গেছে, তার মানে 2.6 সেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও দেখার এগেনস্টে, তার মানে বারবার যতবার ভিডিও দেখবেন ততবার ভিডিও দেখার এগেনস্টে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে আর্নিংগুলো করে নিতে পারবেন। আমি আবারও ক্লিক করছি, ক্লিক করার পরে আবার আরেকটি ভিডিও চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি
আরেকটি 70 সেকেন্ডের একটি ভিডিও চলে আসছে। এই ভিডিওতে আমি ক্লিক করার পরে এই নির্ধারিত অ্যামাউন্টটুকু আমি আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবো। এইভাবে যখন আপনি 0.03 ডলার আর্নিং করবেন তখন এখান থেকে সহজে উইথড্র নিতে পারবেন। আশা করি আপনি কিভাবে কম্পিউটারের মাধ্যমে কাজ করবেন সেটি বুঝে গিয়েছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভিডিও অনায়াসে আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ভিডিও দেখার এগেনস্টে প্রত্যেকটা ভিডিও এর জন্য 20 সেকেন্ড দেখার পরে কিন্তু আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আর্নিং করবেন, অর্থাৎ আপনি এখানে ভিডিও দেখার মাধ্যমে আর্নিং করে নিতে পারবেন। এবং এটি সবসময় আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে ওপেন রাখবেন, ওপেন করার এগেনস্টে আপনি ভিডিওগুলো দেখবেন এবং ব্রাউজ করে করে আর্নিং গুলো করে নিতে পারবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু শো করবে। কতক্ষণ পর পরে আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাড শো হচ্ছে, আরেকটি অ্যাড কিছুক্ষণ পরে শো হবে। অর্থাৎ যতবারই অ্যাড শো হবে এটি থেকে আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন। অর্থাৎ এটি একটি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, সুতরাং আপনি অনায়াসেই ব্রাউজিং করে করে আর্নিং গুলো করে নিতে পারবেন। এবার দেখাচ্ছি কিভাবে আপনি উইথড্র গুলো নেবেন। উইথড্র নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, উইথড্র নেওয়ার জন্য ইউজার যেটি রয়েছে ইউজারের মধ্যে এই যে আপনি উইথড্রল হিস্ট্রিতে ক্লিক করবেন। উইথড্রল হিস্ট্রিতে ক্লিক করার পরে জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে আপনাকে। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ শো করছে, নট এনাফ ফান্ডস অন ইয়ার অ্যাকাউন্ট টু উইথড্র, ইউ হ্যাভ অনলি এত, আমার এত রয়েছে, মিনিমাল অ্যামাউন্ট টু উইথড্র ইজ 0.03 ডলার। তার মানে আপনি খুব সহজেই যখন 0.03 ডলার আর্নিং করে ফেলতে পারবেন তখন এখান থেকে আপনি খুব সহজে উইথড্র গুলো নিতে পারবেন। এবং বিটকয়েনের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যদি আপনাদের কমেন্ট পাই, এবং আপনি সেই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে উইথড্র গুলো খুব সহজেই নিতে হয়। সো সেই ভিডিওটি মিস না করতে চাইলে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। এবার দেখাচ্ছি কিভাবে আপনি কম্পিউটারের পাশাপাশি মোবাইলের মাধ্যমে এই অ্যাপস এই প্ল্যাটফর্মটিতে কাজ করবেন। আপনাকে মনে রাখতে হবে আপনি একটি নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এর বেশি করলে কিন্তু তারা তা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। সুতরাং আপনাকে সেই জিনিসটি মাথায় রাখতে হবে। সো যদি আপনি মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই গ্যাট অ্যাপের মধ্যে আপনি ক্লিক করবেন। গ্যাট অ্যাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন sat.be মেক মানি উইদাউট ইনভেস্টিং, এটি সরাসরি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে যেভাবে আমি সাইন আপ করতে বলেছি সেভাবে সাইন আপ করবেন। আশা করি সাইন আপ করে নেওয়ার পরে আপনি কাজ শুরু করতে পারবেন। 4.2 রেটিংস রয়েছে এবং অনেকে কিন্তু এখানে রিভিউ দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারা কারা রিভিউ দিয়েছে। হিউজ পরিমাণ রিভিউ এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো এটি অনেকটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং কি পরিমাণ এটি ইনস্টল হয়েছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি আমার মুখের কথা নয়। সো আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ব্রাউজিং সাইটটিতে লেগে থাকেন, অনায়াসে দিন শেষে আপনি 0.03 ডলার আর্নিং করা কোনো ব্যাপার নেই। জাস্ট আপনি সাইন আপ করে ফেলে রাখবেন এবং ব্রাউজিং করবেন এবং মাঝে মাঝে ভিডিওগুলো দেখবেন যদি আপনি চান। সো এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে কিভাবে কাজ করবেন সেটি আমি দেখালাম, এবং কিভাবে রেফারেল করে আর্নিং করতে হয় এবং কিভাবে উইথড্রগুলো নিতে হয় সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সো পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান। আশা করি আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আপনার যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স আপনার জন্য অলওয়েজ ওপেন রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।